তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা থেকে তেলুগু ভাষা, কি বাংলা থেকে এই ভাষা শিখে, এই ভাষা শিখে তুমি মুভিও দেখতে পারবে, যে তেলুগুতে যে মুভিগুলো হয় সেই মুভিগুলো অরিজিনাল মুভি দেখতে পারবে, হিন্দিতে ডাব না হলেও তোমরা তেলুগুতে দেখতে পারবে। কীভাবে? তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এই চ্যানেলের ভাষাগুলো টুকটাক শেখো, অবশ্যই শিখতে পারবে। আর কীভাবে তুমি তামিল ওই তেলুগু মুভি শিখতে পারবে, মানে দেখতে পারবে, মজা পাবে, আমি সেটা লাস্টে বলছি, তোমরা প্রথম থেকে দেখো, ঠিক আছে? তো আমরা আজকে তোমার সেই ছোট ছোট ওয়ার্ড কীভাবে বাক্য তৈরি করে ওটাও শিখবো, খুব ভালো লাগবে, মজা লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট বেসিকগুলো যেগুলো শিখে নিই, আমি মানে নেনু, ঠিক আছে? আমার মানে নাদি, আপনি মানে মিরু বা তোমরু, আমরা মানে মেমু, আপনার মানে মেদি, আমাদের মানে মাকু, ঠিক আছে? আমাদের মানে মাকু, তেলুগু ভাষা কে বলে মাকু, তুমি মানে নব্বু, তোমরা মানে মিরু, তোমার মানে মেদি, তোমাদের, তোমার আর তোমাদের দুটো এক, ঠিক আছে? মেদি বলা হয়, সে মানে আমে, সে মিনিং হলো আমে, ছেলেদের ক্ষেত্রে হয়ে যাবে সেটা আতারু, আতারু, ঠিক আছে? সে মেয়েদের ক্ষেত্রে বলে আমে, মানে একটা সম্মানীয় কথাবার্তা হয়ে যায়, মানে একটা মেয়ে রেসপেক্ট দিয়ে সেটা বলে আমে, ঠিক আছে? তারপর শিখবো এটা, এটা মানে কি ইদি, এটা এটা মানে ইদি, এটা মানে ইদি, ঠিক আছে? তারপর আমরা শিখবো কি, কি মানে কি, কি কে বলা হয় এমএটি, এমটি, এমটি, অ্যাকচুয়ালি উচ্চারণ আসে এমএটি, এক ভাষা বলে এমটি, এমটি, ঠিক আছে? তারপর কি মানে এমটি, কে মানে এবারু, কে মানে এবারু, ঠিক আছে? কাকে মানে এবারিনি, কাকে মানে এবারিনি, কেন মানে এন্দুকু, কেন মানে এন্দুকু, কখন এপ্পুড়ু, কখন মানে এপ্পুড়ু, ঠিক আছে? কখন মানে যদি হয় এপ্পুড়ু, এখন হবে কখন, মানে এখানে বলা হচ্ছে কখন মানে এপ্পুড়ু, এখন মানে এপ্পুড়ু, ঠিক আছে? কখন মানে এপ্পুড়ু, ইপুড়ু, এপ্পুড়ু, ইপুড়ু, দিঘিকার আর একার পার্থক্য। তারপর কেমন, কেমনকে বলা হয় এলা, এলা, এলা মানে কেমন, ঠিক আছে? তারপর কার মানে এবার কি, কার মানে এবার কি, ঠিক আছে? যাও, ভেলু, ভেলু, যাও মানে ভেলু, যাওকে বলা কি বলে, ভেলু, ভেলু মানে যাও, ঠিক আছে? রা, রা, রা মানে কি, আসো, রা, রা, রা মানে আসো, কিসে, কিসে, এন্দলে, কিসে মানে এন্দলো, কিসেকে তেলুগু ভাষায় বলে এন্দলো, এন্দলো, কিসে, ঠিক আছে? চাই মানে কাওয়ালি, চাই মিনিং কাওয়ালি, ঠিক আছে? তারপর বলা বল, বল, চেপ্পু, চেপ্পু, চেপ্পু মিনিং বল, বল, ঠিক আছে? তারপর বসো, বসো মানে কুরচু, কুরচু, ঠিক আছে? কুরচন্ডি মানে সম্মান দিয়ে বলা হয় বসুন, বসুন, কুরচু, কুরচু, বস, 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 ঠিক আছে? তারপর জানি তো, তেলিসু, জানি তো মানে তেলিসু, ঠিক আছে? জানি না, তেলুদু, জানি না, তেলুদু, ঠিক আছে? সাবধানে, জাগ্রতকা, সাবধানে, জাগ্রতকা, তাড়াতাড়ি, তর্গা, তাড়াতাড়ি মিনিং তর্গা, তর্গা চাই, তর্গা চাই বলে না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ঠিক আছে? তো এবার আমরা ছোটো ছোটো ওয়ার্ডগুলো শিখে নিই। তো এর আগে আমরা কী বললাম, কি, কি মানে কি, এমটি, আর চাই মানে কি শিখলাম, কাওয়ালি। তো কী আসবে, এমটি কাওয়ালি মানে কি চাই, হয়ে গেল না তেলুগু ওয়ার্ড, তেলুগু বাক্য শুরু করে দিলাম, কী চাই, কেউ যদি আসে আমার কাছে কী চাই, এমটি কাওয়ালি, এমটি কাওয়ালি, কী চাই, বলতে পারলাম, খুব ভালো লাগলো, এই তেলুগু ভাষা শিখে গেলাম। তো এইভাবে তেলুগু ভাষা শিখতে হয়, ঠিক আছে? ছোটো ছোটো ওয়ার্ডগুলো যেগুলো আমরা আগে শিখালাম, তো সেইগুলো দিয়েই আমরা এই বাক্যগুলো তৈরি করব, ঠিক আছে? যেমন আমি মানে নেনু, আমি আর তুমি, নেনু নব্বু, নেনু নব্বু মানে আমি, নেনু মানে আমি, নব্বু মানে তুমি, ঠিক আছে? বসো, বসো, করছো, করছো, এক মিনিট, ওখানে মিশো, এক মিনিট মানে ওখানে মিশো, কে এবারু, কে এবারু, ঠিক আছে? এই যে ছোটো ছোটো ওয়ার্ডগুলো খুব ভালো লাগছে কি লাগছে না? তাড়াতাড়ি আমরা কী শিখলাম, তাড়াতাড়ি গেলে তর্গা, তর্গা, কর মানে চেই, তর্গা চেই, তর্গা চেই, সময় নাই মানে
সময় লেদু নেই মিনিং ইন লেদু ঠিক আছে নেই মানে লেদু ঠিক আছে লোকজনকে দেখলে নমস্কার তেলুগুতে তেলুগু ভাষা সেটা কি হবে নমস্কারম নমস্কার মিনিং ইন নমস্কারম ঠিক আছে তারপর ধরো সে এলো বসুন বসুন কুরচুন্ডি 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 মানে বসুন বসুন নমস্কার বসুন ঠিক আছে একটা ওয়ার্ড এর মধ্যে একটা ওয়ার্ড আছে যে সে আসলো এসেই তো বসবে না তাকে আসুন বলতে হবে তো সে আসুন কথাটা তেলুগু ভাষা কি হয়ে যাবে রেন্ডি রেন্ডি ঠিক আছে নমস্কারম রেন্ডি রেন্ডি কুরচুন্ডি কুরচুন্ডি মানে রেন্ডি রেন্ডি মানে আসুন আসুন কুরচুন্ডি কুরচুন্ডি মানে বসুন বসুন ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের এই যে রেন্ডি কথাটা শুনলে কেমন একটা খারাপ মনে হবে কিন্তু না ওদের ওই ওয়ার্ডটাই ওরকম ঠিক আছে যেটাকে বলে আসুন আসুন আসুনকে মানে রেন্ডি রেন্ডি তোমার মানে মিদি তোমার মানে আমরা কি শিখলাম মিদি নাম মানে পেরু কি মানে এমিটি তাহলে মিদি পের এমিটি মিদি তোমার মিদি পের এমিটি মিদু পের এমিটি মিদু পের এমিটি তোমার নাম কি কি মজা আসছে তো ছোট ছোট ওয়ার্ডগুলো শিখতে খুব মজা লাগবে তোমরা এই যে লেখাটা বললাম সেটা শর্ট স্ক্রিন মারো ঠিক আছে শর্ট স্ক্রিন মেরে একটা খাতায় লেখো ঠিক আছে খাতায় লিখে তুমি ছোটো ছোটো বাক্যগুলো তৈরি করো যে এই যে দাদা যে কথাগুলো শেখালো এই শেখানোর কথাগুলোর মধ্যে বাক্যটা কীভাবে তৈরি করো ঠিক আছে তো তোমরা অবশ্যই পারো বল চেপ্পু সময় নাই সময় মিলে দু চেপ্পু চেপ্পু বল সময় মিলে দু বল সময় মিলে দু মানে বল আমার সময় নাই ঠিক আছে কেমন লাগছে আন্না এক্কড়া এলতান্নাও আন্না এক্কড়া এলতান্নাও দাদা কোথায় যাচ্ছেন তো সেখানে তুমি বলতে পারো কিছু হয়েছে কি হয়েছে কি মানে এমটি হয়েছে মানে যেমন আমরা বললে কি হয়েছে তাহলে এমএনদি এমএনদি কি হয়েছে এমএনদি আনা একটা বলতেনও এমএনদি দাদা কি হয়েছে কোথায় যাচ্ছিস যে কথাটা বলছিলাম দেখো আমাদের বাংলায় যে মুভিগুলো হয় সেই মুভিগুলো সবাই আমরা জানি অধিকাংশ মুভি কপি করা থাকে সাউথের তো আমার হিসাবে কথা বলছি যে যে বইটা আমরা দেখেছি বাংলাতে বাট ওই বইটি সেম কাহিনি আমরা সাউথ মুভিতে দেখেছি তো সেই সেই বইগুলো তোমরা আগে দেখার চেষ্টা করো তো ব্যাপারটা কী হবে না তুমি যেই মানে সেম বই কাহিনী কথা সব একই তাহলে তোমার কী বলতো এই যে তেলুগু ভাষাটা শিখলে হ্যাঁ যে রেল্লু রেন্ডি কুরচন্ডি আরও কত যে কত কথা আছে কথাগুলো এই যে তোমরা এই কথাগুলো শিখলে এই কথাগুলো তোমরা ওই মুভিতে পেয়ে যাবে সাউথের মুভিতে তখন তোমরা বুঝতেও পারবে তো তোমাদের চর্চাটা আর প্র্যাকটিসটা হবে আর বাংলায় তো তোমরা মুভিটা আগে থেকে দেখে রেখেছো তো দুটো মুভি এক কিন্তু আমরা দেখছি কিসের জন্য ভাষাটা শেখার জন্য কুরচু 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 মিনিং ইন কুরচু কুরচু আমরা এর আগে বলেছি বসুন বসুন মানে কুরচেন্ডি ডি কুরচেন্ডি মানে বসুন আর কুরচু কুরচু মানে বস 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 কোনো ব্যাপার নেই কুরচু কুরচু কি এটা কি এটা মানে কি মানে কি এমটি এটা মানে ইদি এমটি ইদি এমটি ইদি কি এটা নেম্মদিয়ামা নিম্মদিয়ামা নিম্মদিয়ামা মানে কি নিম্মদিয়া মানে আস্তে আস্তে নিম্মদিয়া নিম্মদি নিম্মদি মানে কি আস্তে আস্তে তেলুগু ভাষায় নিম্মদিয়া নিম্মদিয়ামা মানে কি আস্তে আস্তে ঠিক আছে নিম্মদিয়ামা মানে আস্তে মা ঠিক আছে তো এইভাবেই আমি শিখি তোমাদের শিখাই তো আমি তোমাদের বললাম আর হ্যাঁ যারা বলো দাদা কোনো অ্যাপস আছে নাকি কোনো অ্যাপস নেই তো চলো